নভেম্বরের আঠারো থেকে চব্বিশ তারিখ গেল বিশ্ব অ্যান্টিবায়োটিক সচেতনতা দিবস বা সচেতনতা সপ্তাহ এই সপ্তাহটি মেনলি পালন করা হচ্ছে অ্যান্টিবায়োটিকের অবাধ যে ব্যবহার প্রচলন রয়েছে আমাদের দেশে এটিকে রোধ করার জন্যে এটা কিন্তু এখন শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ব্যাপারে খুবই উদ্বিগ্ন হয়ে আছেন এখন কারণ এখন কিন্তু দেখা যাচ্ছে অনেক রুগীর অনেক রুগীর যে প্রাথমিক বা আমরা যে ফার্স্ট জেনারেশন অ্যান্টিবায়োটিক বলে থাকি সেগুলি এখন আর কাজ করছে না ইভেন সেকেন্ড জেনারেশনও অনেক ক্ষেত্রে রুগীদের কাজ করছে না বিভিন্ন ইনফেকশন জনিত সংক্রমণ রোগে একজন ডেন্টাল সার্জন হিসেবে আমি বলতে চাই যে আমাদের এখানে কিন্তু এখনও পর্যন্ত দেখা যায় অভাদে অ্যান্টিবায়োটিক লেখা হয় কার কোন অ্যান্টিবায়োটিক লাগবে কত ডোজে লাগবে কত দিন লাগবে এটা তেমন হয়তো অনেকে জানেন না বা অনেক রুগীরা আমরা তাদেরকে বলে দিলেও রুগীরা সেভাবে মানেন না যার ফলে কী হচ্ছে রুগীদের মধ্যে এক ধরনের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কাজ করছে যার ফলে দেখা যায় যে আমরা রুগীদেরকে অ্যান্টিবায়োটিক দিচ্ছি সঠিক মাত্রায় রুগীরা হয়তো খাচ্ছেও বাট আমরা সেই কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছি না এর ফলে রুগীরা যেমন কষ্টে ভুগছে তেমন তার হসপিটালে ভর্তি হয়েও তার সময় লাগছে অনেক বেশি একটি বিশেষ গবেষণায় দেখা গেছে যে সারা বিশ্বে প্রতি বছরে প্রায় সাত লক্ষ মানুষের বেশি লোক এখন মারা যাচ্ছে এই অ্যান্টিবায়োটিক তাদের শরীরে কাজ করছে না বলে এটি কিন্তু একটি ভয়াবহ বিষয় বা ভয়াবহ আকার ধারণ করছে সমগ্র বিশ্বে আমাদের দেশে এটির হার হয়তো আর একটি বেশি হবে কারণ আমাদের দেশে অ্যান্টিবায়োটিক খুব সহজলভ্য একটি রুগী যে কোনো কারণে বা যে কোনো সময় আশেপাশের কোনো ফার্মাসিতে যে কোনো ফার্মাসির লোকের সাথে তার মত বিনিময় সে বলছে যে আমার এখানে ব্যথা করছে ইনফেকশন হয়েছে ফুলে গেছে এটা বলে সেই কোন ডাক্তারের পরামর্শ ছাড়াই একজন ফার্মাসির কাছ থেকে ওষুধ নিচ্ছে আসলে কি ধরনের সংক্রমণ তার হয়েছে এটা কিন্তু সেও জানে না ফার্মাসির লোক তো আরও বেশি অগ্রসর কিছুই জানা না বিষয়টি সম্পর্কে বাট সেটি অ্যান্টিবায়োটিক কমন অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে তার বয়স কত তার বডি ওয়েট কত তার শরীরে ওই অ্যান্টি অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কত এগুলো না বুঝেই সে অ্যান্টিবায়োটিক নিচ্ছে এবং সে অ্যান্টিবায়োটিক নেওয়ার ফলে যেটি হচ্ছে যে সে ঠিক করে কোর্স শেষ করছে না কতক্ষণ পরপর খেতে হবে ঠিকমতো জানে না ফলে এই যে একটি একটি অবাধে বা একটা উল্টাপাল্টা অপব্যবহার হচ্ছে অ্যান্টিবায়োটিকের যার ফলে যেটা হচ্ছে আমাদের দেহে সেই অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স বা সেই অ্যান্টিবায়োটিকের যে কার্যক্ষমতা সেটা আমাদের শরীর হ্রাস পাচ্ছে কারণ যেসব ব্যাকটেরিয়া আমাদের শরীরে রোগের বাসা বাঁধে সেসব ব্যাকটেরিয়া কিন্তু প্রতিনিয়ত এইসব ওষুধের বিপক্ষে নিজেদের অবস্থান শক্ত করার জন্য চেষ্টা করে যায় তো যার ফলে দেখা যায় যে একটি অ্যান্টিবায়োটিক যখন তারা অ্যান্টিবায়োটিক তারা ফাইট করে টিকে যায় তখন সেই অ্যান্টিবায়োটিক কিন্তু পরবর্তী যখন খায় তখন ব্যাকটেরিয়া কিন্তু সেটা মারতে পারে না ফলে ব্যাকটেরিয়া কিন্তু সেই সংক্রমণ নিয়ে আমাদের দেহে বসবাস করে ফলে রোগও সহজে ভালো হয় না তো এর পিছনে যদি কারণ হিসেবে আমরা উল্লেখ করতে চাই স্পেসিফিকভাবে তাহলে প্রথমেই আসে হচ্ছে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার যেটা হচ্ছে আপনার যে রোগ হয়েছে আপনার সেই নির্দিষ্টভাবে সেই অ্যান্টিবায়োটিক না দিয়ে ভিন্ন অ্যান্টিবায়োটিক দিলে এ ধরনের সমস্যা হতে পারে আরেকটি কারণ হচ্ছে নিম্নমানের অ্যান্টিবায়োটিক কোনো ডাক্তার যদি কোনো অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে দেখা যায় ওষুধের দোকানে গেলে ওষুধের দোকানদার হয়তো অধিক মুনাফার আসাই অথবা ওই কোম্পানির অ্যান্টিবায়োটিক নেই বিধায় অন্য কোনো নিম্নমানের অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে ফলে সে অ্যান্টিবায়োটিকের ভিতরে যে নির্দিষ্ট ডোজ সেটা কাজ করছে না বা তার কার্যকারিতাও অনেক কম যার ফলে রুগী অ্যান্টিবায়োটিক খাচ্ছে কিন্তু রোগ ভালো হচ্ছে না অপরদিকে তার শরীরে অ্যান্টিবায়োটিকের যেই রেজিস্ট্যান্স সেটা গ্রো করছে আর আরেকটি কারণ হচ্ছে ডোজ ডোজ বলতে আমরা হয়তো লিখছি একটা অ্যান্টিবায়োটিকের পাঁচশো মিলিগ্রাম রুগীকে দিচ্ছি রুগী মনে করছে যে সে নিজের সেলফ একটা চিন্তাধারা থেকে সে মনে করছে যে এটা হয়তো একটা বেশি পাওয়ারফুল আমি যেটা কম পাওয়ারফুল খাই সে দোকানে যেয়ে আর একটু কম পরে আড়াইশো মিলিগ্রাম খাচ্ছে এখান থেকেও কিন্তু রুগীর এই রেজিস্টেন্স গ্রো করতে পারে আর অনেক ক্ষেত্রে দেখা যায় রুগীরা আসছে আমাদের এখানে ওষুধ দিয়েছি রুগী ভালো হচ্ছে না বা ইনফেকশন কিওর হচ্ছে না রুগী এসে বলছে আমি ওষুধ খাচ্ছি ভালো হচ্ছে না তখন আমরা জিজ্ঞেস করবেন কীভাবে খাচ্ছেন ও তো সকাল একটা খাই রাত্রে একটা খাই মানে রুগীর মন পদ্ধতিতে রুগী দেখা যাচ্ছে যে একটা সময় মতো ওষুধটি খাই এখান থেকে কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্টেন্ট হতে পারে কারণ অ্যান্টিবায়োটিকের নির্দিষ্ট টাইম আছে ওই টাইমে রুগীকে অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে যদি তার চেয়ে বেশি দেরি হয়ে যায় তাহলে কিন্তু ব্যাকটেরিয়াগুলো আবার গ্রো করবে এবং ব্যাকটেরিয়া রেসিস্টেন্সটি আবার রুগীর মধ্যে ডেভেলপ করবে সুতরাং ডাক্তার যেই কোম্পানির ওষুধ প্রেসক্রাইব করবে যেই মাত্রার প্রেসক্রাইব করবে যে সময়ের ব্যবধানে প্রেসক্রাইব করবে সেটাই আপনাকে মানতে হবে তা না হলে কিন্তু আপনার শরীরে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স ডেভেলপ করতে পারে যেটির একটি ভয়াবহ রূপ কিন্তু যে কোনো সময় আপনার জন্য নিতে পারে আর আরেকটি কারণ হচ্ছে আমাদের দেশে এই যে কৃষিকাজে কৃষি বা গবাদি পশুদেরকে এক ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এটা কিন্তু একটি অবাক বিচরণ দেখবেন যে ম্যাক্সিমাম এই যে গরু মুরগি এদেরকে কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে এবং অ্যান্টিবায়োটিকে যে মাংস যখন আমরা খাচ্ছি তখন কিন্তু অ্যান্টিবায়োটিক পরোক্ষভাবে আমাদের শরীরে প্রবেশ করছে এই অ্যান্টিবায়োটিক কিন্তু আমাদের শরীরে এই যে অ্যান্টিবায়োটিকের যে কাজ ক্ষমতা এটাকে কমিয়ে দিতে পারে তো সারা বিশ্বে এটা নিয়ে এখন অনেক উদ্বিগ্ন আমরাও এটা নিয়ে উদ্বিগ্ন এবং বিশেষজ্ঞরা আস্তে আস্তে চিন্তা করছে যে আসলে কিন্তু নতুন অ্যান্টিবায়োটিক এখন ডেভেলপ হচ্ছে না বা অনেক বড় সময় সাপেক্ষ ব্যাপার অনিশ্চিত যে কবে আবার নতুন অ্যান্টিবায়োটিক আসবে বাজারে যেসব জেনারেশনের অ্যান্টিবায়োটিক এখন পাওয়া যাচ্ছে এগুলো যদি রুগীরা কখনো একদম মানে মেন যে লেটেস্ট জেনারেশনের অ্যান্টিবায়োটিক যদি রুগীর এখন রেজিস্টেন্স হয়ে যায় তাহলে কিন্তু আমাদের দেশে অনেক রুগী এই সমস্ত সংক্রমণ নিয়ে প্রতিনিয়ত মারা যাবে কারণ তাদের শরীরে অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না সুতরাং অ্যান্টিবায়োটিক গ্রহণের সময় অবশ্যই একটি নিয়ম মেনে চলবেন এটা আপনার জন্যে ভালো আপনার শরীরের জন্যে ভালো সারা দেশের জন্য মঙ্গলজনক সুতরাং আজকে এই অনুষ্ঠান যারা শুনছেন আশা করছি আমরা যখন অ্যান্টিবায়োটিক সেবন করবো আপনারা যখন কোনো ডাক্তারের কাছে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে নিয়ে যাবেন অবশ্যই সেটা পালন করবেন আর আরেকটা কথা বলে রাখি অ্যান্টিবায়োটিকের জোর আমাদের দেশে এই জন্যই বেশি করে বলি আমরা কারণ যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো রয়েছে তারা যেই তাদের যে ডেটা অনুযায়ী যে আমরা দেখতে পারি যে আমাদের বাংলাদেশে সেকেন্ড হায়েস্ট অ্যান্টিবায়োটিক ব্যবহার হচ্ছে আমাদের শরীরে প্রথমটি গ্যাস্ট্রিক অ্যাসিডিটি সবারই আছে এরপরে কিন্তু অ্যান্টিবায়োটিকের অবস্থান এর থেকে বোঝা যায় যে আমাদের দেশে কতটা অবাধে কতটা অপব্যবহার হচ্ছে এই অ্যান্টিবায়োটিকের এই অপব্যবহার রোধে আমাদের সচেতন হতে হবে তাহলেই আমাদের শরীর থাকবে রোগমুক্ত আমরা থাকবো ভালো সবাইকে ধন্যবাদ আশা করি এই কথাগুলি সবাই মনে রাখবেন এবং আমাদের লাইফে আমরা নিজেরা জানব আমাদের যে প্রতিবেশী আছে তাদেরকে আমরা এই বিষয়গুলিকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ